হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হাউ টু ইউজ বিউটি ব্লেন্ডার। বিউটি ব্লেন্ডার ঠিক কীভাবে ইউজ করলে তোমরা এরকম একটা ফ্ললেস স্কিন পেয়ে যেতে পারো। দেখো, আজকে কিন্তু আমি শুধুমাত্র প্রাইমার আর তারপর ফাউন্ডেশন ইউজ করেছি না, আমি আজকে কোনো সেটিং পাউডার ইউজ করেছি না, আমি আজকে কোনো কম্প্যাক্ট ইউজ করেছি। তাতেই দেখতে পাচ্ছো ওটা ফ্ললেস দেখতে পাচ্ছ তোমরা আমার স্কিনে শুধুমাত্র একটা ফাউন্ডেশন ইউজ করার পর। দেখো, একটা ফাউন্ডেশনকে যথাযথভাবে ইউজ করার জন্য দুটো জিনিসের প্রয়োজন পড়ে। এক হচ্ছে খুব ভালোভাবে ব্লেন্ডিং করা, আর দুই হচ্ছে একটা ভালো স্কিন। তোমার ভালো যদি স্কিন হয় আর তার সাথে তুমি যদি খুব ভালো করে ফাউন্ডেশনটাকে ঠিকঠাক করে ব্লেন্ড করে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমার স্কিন অটোমেটিক্যালি গ্লো করবে। ফাউন্ডেশন ফেসে অ্যাপ্লাই করার আগে প্রথমে বিউটি ব্লেন্ডার নেবে, একটা পাত্রে জল নেবে, এভাবে দিয়ে দেবে। এটা দেখবে আস্তে আস্তে এর মধ্যে জলটা ঢুকে যাবে, তখন এটা কিন্তু দ্বিগুণ সাইজ হয়ে যাবে, এটা কিন্তু দ্বিগুণ বড় হয়ে যাবে। এই টাইপের একটা সাইজ হয়ে গেছে দেখছো, এটাতে যতটা জল আছে সফটওয়্যার নিকড়ে ফেলে দিতে হবে। এবার কিন্তু বিউটি ব্লেন্ডারটা একদম রেডি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য। দেখো, বিউটি ব্লেন্ডার থেকে কিন্তু একটু জল বেরোচ্ছে না, কিন্তু এটা ভিজে আছে। এটা দিয়ে কিন্তু এবার আমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। অলওয়েজ কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের আগে আমরা একটা প্রাইমার লাগিয়ে নেবো, তার জন্য আমি এই কালার বারে প্রাইমারটা নিয়েছি। আর আমার ফেস কিন্তু ময়েশ্চারাইজ করা আছে। এইটুকুনি কিন্তু যথেষ্ট অ্যাপ্লাই করার জন্য। এটা যেহেতু সিলিকন বেস প্রাইমার, সেহেতু যতটা কম অ্যাপ্লাই করবে ততটাই ভালো। প্রাইমার চেষ্টা করবে একদম অল্প পরিমাণে ব্যবহার করার, আর এইটা কিন্তু সিলিকন বেস প্রাইমার, তার ফলে কিন্তু লং লাস্টিং হবে মেকআপটা, বেসটা কিন্তু লং লাস্টিং হবে। পাঁচ মিনিট ফেসটাকে প্রাইমার লাগানো অবস্থায় ছেড়ে দেবো, পাঁচ মিনিট পর কিন্তু আমরা ফাউন্ডেশনে মুভ করবো। এবার এটা আমি কিভাবে ব্যবহার করবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ধরনের একটা ব্রাশ নেবে, ফ্ল্যাট ব্রাশ। এবার এটাকে এভাবে দেবে, দিয়ে ফুল ফেস এরমভাবে ফুল ফেস এভাবে দিয়ে দেবে। এভাবে করে তোমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে দেখবে কতটা ভালো একটা কভারেজ এসে, কারণ এভাবে ব্রাশ দিয়ে ফার্স্টে অ্যাপ্লাই করে নেবার পর কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। এভাবে করে যদি ফাউন্ডেশন ব্লেন্ড করো, এটা কিন্তু সব থেকে ভালো নিয়ম ফাউন্ডেশন ব্লেন্ড করার। এবার নেবে বিউটি ব্লেন্ডার, দেন বসিয়ে দাও। এভাবে খুব একটা প্রেশার কিন্তু দেবে না, এই যদি মনে হয় তোমরা ভালো কভারেজ পাচ্ছ না, তাহলে আবার রিঅ্যাপ্লাই করবে, আবার এরমভাবে ব্রাশ নিয়ে এই আবার দেবে, দেন আবার ব্লেন্ডার দিয়ে এভাবে ব্লেন্ড করবে।
দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা ফ্ললেস লাগছে স্কিনটা এটার থেকে। চোখের নিচে ফাউন্ডেশন বা কনসিলার ব্লেন্ড করার জন্য এই কোনাটা দিয়ে করবে, এই যে চুঁচাল মতন অংশটা আছে এটা দিয়ে করবে। আদারওয়াইজ মিনি যে বিউটি ব্লেন্ডারগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো। আমি এইভাবে করে দেখাচ্ছি, জাস্ট দেখো এই এই নিলাম ফাউন্ডেশনটা, এভাবে নিয়ে দিচ্ছি নিচেটা। তফাতটা তোমরা নিজেরাই দেখো। এবার দেখো যদি কোনো ব্রাইডের বা তোমার নিজেরই মেকআপ বসতে না চায়, মেকআপটা যদি খুব ফেটে যায়, খুব যদি কালো কালো দেখায়, তার সাথে সাথে যদি নাকের এখানটা ফেটে গেল, এটা ফেটে গিয়ে ফাউন্ডেশনটা উঠে যাচ্ছে ফাউন্ডেশন, তখন এই ডিপ্রেটা তোমরা কিন্তু স্প্রে করে নিতে পারো। তার ফলে কী হবে, মেকআপটা খুব ভালো বসবে, একটা ডিউই ফিনিশ দেবে। এবার দেখো ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আমরা ফাউন্ডেশন, কনসিলার, ক্রিম কন্টোর, ক্রিম ব্লাস এগুলো তো আমরা ব্লেন্ড করি। এবার সেই বিউটি ব্লেন্ডারটা যদি শুকনো হয়, শুকনো বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু আমরা পাউডার লাগাতে পারি। লুজ পাউডার, কম্প্যাক্ট এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। তার সাথে সাথে আমরা যখন ক্রিম কন্টোর করি বা আমরা যখন ব্রোনজিং করি, যখন আমরা কন্টোরটা এখান থেকে কাটি, এই এই জায়গা থেকে যখন আমরা কাটি, তখন কিন্তু আমরা এই ধরনের বিউটি ব্লেন্ডার হেল্প নিতে পারি। জাস্ট এই এই ইজি হয়, যারা বিগিনার আছে তাদের জন্য কিন্তু ইজি হয়। আমি নেক্সট ডে যখন কোনো মেকআপের ডেমো দেবো বা কোনো সেলফ মেকআপ দেবো, তখন অবশ্যই আমি তোমাদের সাথে এটা এগুলো শেয়ার করবো, সাথে সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও তোমাদের দেবো। কিন্তু আমি তোমাদের জানিয়ে রাখি যে এই বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু তোমরা লুজ পাউডার লাগাতে পারো আই এরিয়াতে, তারপর যখন পুরো মেকআপটা সেট করবে, যখন ফাউন্ডেশন লাগানো হয়ে যাবে, ক্রিম কন্ট্রোল লাগানো হয়ে যাবে, ব্লাশ লাগানো হয়ে যাবে, এটসেট্রা এটসেট্রা, যখন তোমাদের এগুলো ইউজ করা হয়ে যাবে, তখন তোমরা কী করবে, সব শেষে পাউডার নেবে, এরকমভাবে তোমরা পাউডারটা নিয়ে নেবে, নিয়ে এই জাস্ট দেখতে পাচ্ছ ব্লেন্ডারে এভাবে লাগিয়ে নেবে। এভাবে বিউটি ব্লেন্ডারে পাউডারটা লাগিয়ে নেবার পর চোখের নিচে জাস্ট এইভাবে প্লেস করে দেবে। দেখো তোমরা যখন ওয়াটারপ্রুফ মেকআপ করবে, তখন তোমরা কিন্তু এই ধরনের ভিজে যে বিউটি ব্লেন্ডার এগুলো দিয়ে কিন্তু তোমরা তোমাদের মেকআপটাকে আরও বেশিক্ষণের জন্য লং লাস্টিং করে নিতে পারো। সাথে সাথে যদি ক্রিজ আসার প্রবলেম থাকে, মানে ধরো চোখের তলায় প্রচুর ডার্ক সার্কেলস আছে, সেজন্য তোমরা ফার্স্টে অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করেছো, অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করার পরে তোমরা কনসিলার লাগিয়েছো, কনসিলার লাগাবার পরে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছো, তারপর দেখছো তোমাদের চোখের তলাতে একটা লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। যেই দেখছো তোমরা সেই লাইনটা আসছে, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে, মানে আবার এম ডাব 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 করে ব্লেন্ড করবে। ব্লেন্ড করার ফলে কী হবে, যে লাইনটা এসছে সেটা কিন্তু চলে যাবে, তারপর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা লুজ পাউডার ওই জায়গাটা সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওই জায়গাটাতে প্লেস করে দেবে। তার ফলে কী হবে, মেকআপটা বসে যাবে, ওয়াটারপ্রুফ হবে, ক্রিজ আসবে না। বেশি কিন্তু এটা সামারে হয়, যেহেতু আমরা প্রচুর ঘামি, যাদের চোখ ঘামে, কারোর কারোর দেখবে চোখের ওপরের পাতা ঘামে, ওপরের পাতা তাড়াতাড়ি ক্রিজ চলে আসে। যখন তোমরা কোনো আইলুক করতে যাও, দেখবে চোখের আইলুকটা ফেটে যাচ্ছে, চোখের ওপরের পাতা অনেকের ক্রিজ আছে, অনেকের এই এই জায়গাটা আছে, স্মাইল লাইনে আছে, অনেকের কপালে আসে। তো এক একজনের এক এক রকম সমস্যা, অবশ্যই সেই সমস্যাগুলোকে আমাদের খুব ভালো করে হ্যান্ডেল করতে হবে, তাহলেই কিন্তু তুমি একজন ভালো মেকআপ আর্টিস্ট হতে পারবে। আর অবশ্যই তাদের থেকে জেনে নিতে হবে যে তোমার ঠিক কোন জায়গাটা ঘামে, মুখের ঠিক কোন জায়গাটা তোমার ঘামে, যখন জেনে যাবে সেই জায়গাটা কিন্তু প্রপার যত্ন নিতে হবে। দেখো এখন অনেক ধরনের আই প্রাইমার বেরিয়েছে, আই প্রাইমার তুমি কিন্তু আই শ্যাডো লুক করার আগে ইউজ করে নিতে পারো, তাহলে সেই জায়গাটা অতটা ফাটবে না।
বা চাইলে তুমি যদি আই প্রাইমার ইউজ না করো তাহলে ফেসে যে প্রাইমারটা অ্যাপ্লাই করেছো সেটাই তুমি চোখের ওপর পাতায় লাগিয়ে নিলে, যদি তার চোখের ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি তার আর কি চোখে লাইন দেখা যায় তাহলে তুমি সেভাবেই তাকে ট্রিট করবে। এরপর দেখলে হয়তো স্মাইল লাইনে তার হচ্ছে, স্মাইল লাইনটা যখন করবে এই জায়গাটা যখন ব্লেন্ড করবে ফাউন্ডেশন দিয়ে, বিউটি ব্লেন্ডার দিয়ে যখন ব্লেন্ড করবে তাকে বলে মুখটা এইভাবে ফোলাতে, তার ফলে কী হবে ব্লেন্ডটা প্রপার হবে, যে জায়গাটাতে লাইন হচ্ছে সেই জায়গাটাতেও কিন্তু ভালো করে মেকআপটা বসবে। আচ্ছা এই অবধি থাক, নেক্সট ক্লাসে আমি ভেবেছিলাম তোমাদেরকে ব্রাশ টেকনিক দেখাবো, কিন্তু তারপর ভাবলাম ব্রাশ টেকনিক তো তোমরা, আমি যখন একটার পর একটা টিউটোরিয়াল দিতে থাকবো তোমরা তো অলরেডি সেটা দেখতে থাকবে, বুঝে যাবে, তাই আলাদা করে আমি কোনো ব্রাশ টেকনিকের ক্লাস দিচ্ছি না। নেক্সট ক্লাসে আমি তোমাদের কয়েকটা আই লুক দেবো, প্রত্যেকটা আই লুকের নাম এবং প্রপার ব্লেন্ডিং কীভাবে করবে আমি তোমাদেরকে কিন্তু সেগুলোই দেখাবো। আজকের মতন এখানেই বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।